নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় এই সাত রাশির জাতক ও জাতিকারা স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আজ শ্রাবণ মাসের সংক্রান্তি, আর আজকের দিন থেকে আপনারা অর্থাৎ সাত রাশির জাতক ও জাতিকারা ভোলে বাবার কৃপা পেতে চলেছেন, আর যার দরুন আপনাদের জীবনে স্বর্গীয় সুখ আসতে চলেছে। তো কোন কোন দিক থেকে আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা গেম খেলেন বা গেমের ভিডিও দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ। এই চ্যানেলের যে ওনার বা মালিক রয়েছে, সে একটি বাচ্চা ছেলে, তার বাবা কিছুদিন আগেই মারা গেছেন। আর কারো বাবা যখন মাথার উপর থেকে চলে যায় না, তার জীবনে কী কী প্রবলেম আছে তা আপনারা সকলেই বুঝেন। তাই আমি আপনাদেরকে যে রিকোয়েস্ট করব, আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এবং ছেলেটির মনোবলকে বাড়াতে সাহায্য করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব সেই ছেলেটির মনোবল বাড়িয়ে তুলবে। যারা গেম খেলতে পছন্দ করেন তারা তো সাবস্ক্রাইব করবেনই করবেন, আর যারা গেম খেলেন না তাদেরকেও বলবো, আপনার যদি একটা সাবস্ক্রাইবে কারো মনোবল বাড়ে করে দিন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, যে রাশির কথা না বললেই নয়, অর্থাৎ বৃষ রাশি। এমনিতে বৃষ রাশি মানে শিবের প্রিয় রাশি, অর্থাৎ বৃষ রাশির যে সিম্বল আমরা দেখি সেটি হচ্ছে একটি ষাঁড়, আর শিবের যে বাহন সেটিও কিন্তু ষাঁড়। তাই আপনারা সর্বাগ্রে দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আজ মধ্যরাত থেকে আপনাদের উপর কৃপা বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা নর্মাল কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো, চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরিতে পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেবের কৃপায় স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও সমস্ত রকম দুঃখ কষ্ট মিটতে চলেছে। অর্থাৎ অর্থের অভাব বলুন, মানসিক শান্তির দিক বলুন, সমস্তটাই আপনাদের শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। শুধু তাই নয়, যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো, চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে আপনারাও দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন সম্পত্তির অভাব মিটতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদেরকে বলবো, চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো
সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ভোলে বাবার কৃপা আসতে চলেছে। যার দরুন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, অর্থনৈতিক দিক বলুন, মানসিক শান্তির দিক বলুন, সমস্তটাই কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনারাও পেতে চলেছেন, যার দরুন ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। শুধু তাই নয়, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আইনত জটিলতার মধ্যে রয়েছেন তাদের সেই জটিলতা কিন্তু কাটতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যার দরুন আপনাদের সমস্ত রকম প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনারা কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনারাও পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন যে কোনো কাজ কিন্তু আপনারা এই সময় অনায়াসে করে ফেলবেন। যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। শুধু তাই নয়, যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। ব্যবসা ক্ষেত্র থেকে আপনাদের অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং যারা লোনে জর্জরিত তাদের কিন্তু লোন অনেকখানি রিকভারি হতে চলেছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেব কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে। এই সময় স্বর্গীয় সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। অর্থনৈতিক দিক বলুন, মানসিক শান্তির দিক বলুন, সমস্তটাই কিন্তু পেতে চলেছেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেবের কৃপায় স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।